দেখো আমি কেমন সেজে নিয়েছি আর কিসের জন্য বলো তো আজকে ভাই ফোটা, কালকে ভাইদের সাথে ঝগড়া হচ্ছিল বলে দিচ্ছি। আমার ভাই বউ বলে দিচ্ছে সকাল পর্যন্ত হয়েছে, এটা আমার রক্তে বইছে, অসুবিধা কিছু নেই। এবার ফোটা দিচ্ছি, আমার সেজেও নিচ্ছি, কত সুন্দর দেখে নাও। চলো ভাই ফোটা দেবো। এবার আপনি কিছু করছেন? কাল থেকে ভেবে রেখেছি, রাগের কারণটা ভাব বলে দিচ্ছি তোমাদের, ভেবে রেখেছি ভিডিও তুলবো, তাই না? রাগ হবে না, সবাইকে ভিডিওতে কথা বলছি মন খুলে। ভেবে রেখেছি ভাই ফোটোতে কত সুন্দর করে সাজবো, এই করব, এই করে সেই ইয়ে করবো, আর সকালে সব উল্টে পাল্টে যাচ্ছে, তাহলে রাগ আসবে না? দেখে নাও এইদিকে একটা দেখো, সব রাগ দেখি তো এইদিকে বলে দিচ্ছি, একে ভালো লাগছে বেশ করে দেখো ভালো করে। এখন আমাদের ছোটের সময় এখানে সব লুচি সাজিয়ে দিচ্ছে, আর আমি ধরে ধরে দিচ্ছি, কারণ আমি কাপড় পরে না একদমই বেশি বাগাতে পারি না, কাপড় পরে একবারে যেন জড়িয়ে কেমন হয়ে যায়, আমার ঠিক কমফোর্টেবল লাগে না, পারি না, সেটা বুঝতেই পারছো। আমাকে দেখে আমি খুব লাফালাফি হুটোহুটি ছোটাছুটি করি, তো জড়িয়ে জাপটে যেন পড়ে যায়, সেই জন্য সব আগে সেরে নিয়ে ধীরে ধীরে কাপড় পরে সব জোগাড় করছি। ভিডিওতে বলে দেবো নাকি? আমি বলে দিচ্ছি, ওদের ভিডিও হচ্ছে, প্রণামটা ভালো করে করবি। কত সুন্দর সাজিয়ে ফেলেছি, এদিকটা একটু অন্ধকার হচ্ছে বলে না তোমরা ভালো বুঝতে পারছো না, আর কিছু করার নাই, অন্ধকার দেখো ভালো বোঝা যাচ্ছে না, এইভাবে দেখে দিই আর কি করবো বলো, আমরা যেমন তেমন। তো দেখো এবার সব ভাইদের ডেকে ডেকে বসাচ্ছি, দুজনকে একসাথে জড়ো করে সাজিয়ে, আমরা হচ্ছি সব তিরবিরে ফ্যামিলি, এইভাবে সাজিয়ে গুছিয়ে ওরা কিছুতেই বসতে চাইছে না, দুজনকে আমি বলেছি ভালো করে সেজে গুজে আগে তাড়াতাড়ি বস। সব বড় আমার বড় ভাইকে তো চেয়েছি চেয়েছিয়ে জামাটা আমার সব পড়াতে হলো, যা হোক করে বসে বসছিল। আর এবারে মিষ্টিটা আমি দেখে দেখে দিচ্ছি, ওরা সব পছন্দ করে না, খায় না সেটা, আর পাতেতে এইভাবে দিলেও সেই কিরকির করবে, ওই জন্য আমি জিজ্ঞাসা করে সব দিচ্ছি। আর আমার ভাইদের ফোঁটা দেয়া দেখো কীভাবে ফোঁটা দিচ্ছি, আর ফোঁটা দিতে দিতেও কিন্তু আমি ওদের বকে যাচ্ছি, চেঁচিয়ে যাচ্ছি, আমাদের সম্পর্কটা এরকমই, ফোঁটা দিতে দিতেও দেখো চেঁচিয়ে যাচ্ছি, আমি এত ক্যার ক্যার করি কেন কে জানে। আমি মাঝে মধ্যে সবাইকে বলি যে আমার নিজের গলায় ক্যার ক্যার করে আমার কানে লাগছে, আর তোমরা আর কানের কাছে আমার ক্যার ক্যার করে চেয়েছিও না, দুটোতে আকর্ষণ করছে। চলো দেখে নাও, আর একটা বুবাই আছে ডাকতে যাচ্ছি, বুবাই সোনাইকে বললাম। হ্যাঁ ওই বোন দেই রে, হ্যাঁ ওগুলোই সব ভালো করে সাজিয়ে দেওয়া হয়েছে, তুই এবার ঠিকঠাক করে খা।
চলো বুবাই আছে, আবার বুবাইকে ডাকতে যাচ্ছি, ক্যামেরা নিয়ে ডাকতে যাচ্ছি, ওখানে যেও আবার একটু চেঁচাবো। কত সকাল, অন্য টাইমে সিম্পল আর একবার করে সাজ ভালো লাগে দেখো, আর সবসময় যদি সেজে ঘুরি লোকে জানে ড্যাডা ড্যাডা করে দেখে, তাতেই যা এখন দেখে কি বলবো। চলে এসেছি বুবাইদের ঘর, এই কাকিমাকে ভিডিওতে দেখানো চলবে না, অনেক আগে বলে দিয়েছি। আমাদের বুবাই কোথায়? বুবাই সেই ইয়ে গেছে, ওই ও দোকান গেছে, ও তো ছুটি নাই, ও থাকবে না, আসবে, কখন আসবে, কখন আসবে তা বলতে পাঠিয়ে দেবে। এলে হ্যাঁ আচ্ছা, হ্যালো কিছু না, হ্যাঁ তুমি মনে কিছু করো না, না 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 কিছু বলে বলছি, এখন তোমার ভালো তো, আবার ইয়ে গেল, দুবার তিনবার নোখ কাটা হয়ে গেল, না বলছি 30 দিন হলো কোনো ব্যাপার না, না হয়ে গেছে হয়ে গেছে, তাহলে কাল হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কাজ করবে না আগে, আসছি চলো আমাদের, হ্যাঁ হ্যাঁ আমাদের ভাইটা কাজে গেছে, হ্যাঁ হ্যাঁ পাটি দাও তাদের, হ্যাঁ কাজে গেছে, এলে 12টা বাজবে, ওই যে আতুর গা, তো আমার ভাইয়ের মেয়ে আতুর গা আর কাকিমা আমাকে এখানে সবাইকে নিয়ে মেনটেন। দেখো আমাদের সিদ্ধেশ্বরীর তলাটা কালকে কেমন একবারে ভিড় ছিল, আগের ভিডিওয় দেখেছো, আর সকাল না হতে হতেই ফাঁকা, একদিন প্যান্ডেল ছিল তার জন্য নয়, আর আজকে তো ভাই ফোঁটা, আর এখানে দেখো ছাগল কাটার রক্তগুলো এখনও কেমন, আমার দেখে গাটা কেমন করছে, এসব আমি একবারে দেখতে পারি না, একটা ইঞ্জেকশন দেওয়া দেখতে পারি না, তবুও চলো আমি ভিডিও দিয়ে দেখছি, আর আমার ভাই এলে ফোঁটা দিয়ে দেবো দেখতেই পাবে, এখন এর জন্য বাড়ি চলে এলাম। দেখো আমাদের বুবাই ভাই চলে এসেছে, আর আমাদের কাকু 1 বছর 2 বছর হলো মারা গেছে, ওই জন্য এই ছোটো ভাই দেখো একাই সব মেনটেন করে, আর একটা আছে ভদাই, এর থেকে 1 বছরের বড়, বেশি নয়, এরা আমার থেকে অনেক অনেক ছোট, কাকু মারা গেছে একই, এখন মানে এত ছোট ছেলে কেমন গার্জেন হয়ে উঠেছে দেখো সংসারের চাপে, দেখে আমার কেমন মায়া লাগছে আমাদের ছোট ভাই, তবুও বড় হয়ে উঠেছে অনেক। চলো তোমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, আমার পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভাইকে ফোঁটা দিয়ে দিলাম, তোমাদের কেমন লাগলো বলো।